দেশের ক্রিকেটের পোস্টার বয় এখন দেশ থেকেই বিতাড়িত। প্রতিহিংসার রাজনীতি টাইগার ক্রিকেট কিংবদন্তির শেষ ইচ্ছেটাও রেখে দিল অপূর্ণ। ক্রিকেটার সাকিব নাকি রাজনীতিবিদ, পক্ষে বিপক্ষে তর্ক করা যাবে অনেক, তবে সেসব ছাপিয়ে দেশের ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডারের অবদান অস্বীকারের সুযোগ নেই। মানুষ সাকিব যেমনই হোক না কেন, ক্রিকেটার সাকিবের শেষটা রাঙানোয় ক্ষতির কিছু দেখেন না কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মন তো খারাপ, পাবলিকলি বলা যাবে না, আসলে এটা নিয়ে আসলে কথা বেশি বলতেও পারবো না, বাট মন তো খারাপ হবে, ওটা অস্বাভাবিক কিছু না। কোনো জায়গায় আপনি যদি অফিসেও চাকরি করেন, আপনি যে শেষ দিন কিন্তু আপনার পুরো কলিগরা কিন্তু সবাই মিলে আপনাকে বিদায় দেবে। আপনি যতই হয়তো অফিসে ভালো কাজ করেন নাই, খারাপ কাজ করছেন, যাই হোক, তারপরে কিন্তু আপনাকে সেভাবে বিদায় দিবে। তো আমার মনে হয় যে এই জিনিসটা, আমাদের কালচারটা যদি আমরা একটু ডেভেলপ করতে পারি, সেটা প্লেয়ারদের জন্য ভালো হবে। একটা প্লেয়ার দেশের রিপ্রেজেন্ট করছে, দেশের জার্সি গায়ে দিছে, তাকে সম্মান দেওয়াটা আমার মনে হয় যেটা ক্ষতির কিছু না। আপনারা যে কোনো প্লেয়ার হতে পারে, এরা অনেক প্লেয়ারই হয়তো রিটায়ার্ড করছে কিন্তু তারা মাঠ থেকে নিতে পারেনি। যে কোনো মানুষই চাইবে মাঠ থেকে বিদায়টা নিতে পারলে তার জন্য মেমোরিতে, তার হয়তো তার বাচ্চা কাচ্চা আছে, তারও একটা মেমোরি থাকবে যে একটা সুন্দরভাবে একটা বিদায় দিছে। অর্থিক পাউডারই দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারই দ্বিগুণ উজ্জ্বলতা। দেশের ক্রিকেট সংস্কারে পরিবর্তন আনা হয়েছে বিসিবির নীতি নির্ধারণী মহলে, নতুন সভাপতি আনা হয়েছে, নতুন হেড কোচও। গুঞ্জন আছে বহু সমালোচনা শেষে ন্যাশনাল টিমে সহকারী কোচ হিসেবে যুক্ত করা হবে ঘরোয়ায় পরীক্ষিত মোহাম্মদ সালাউদ্দিনকে। সে গুঞ্জন ডালপালা মিলছে বেশ, এরই মধ্যে বিসিবির সঙ্গেও আলোচনা এগিয়েছে। তবে সালাউদ্দিনকে তাড়িয়ে বেড়ায় অতীতের তিক্ত অভিজ্ঞতা, দেশীয় কোচদের প্রতি বিসিবির বৈষম্যের বিষয়টাও মাথায় রাখছেন। কথা হচ্ছে, দেখি কি হয়, বাট একেবারে যে ইচ্ছা যে নাই তা না, ইচ্ছা আছে। আমি যখন এক্সটেন্ড করছিলাম তখন আমার একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হয়তো আমার মনের ভিতরে এখনও আছে। যখন আপনার ধরুন এখন হাতুরাকে বাদ দিয়েছেন, আপনারা তো তাকে জানাই নিয়েছেন যে তুমি আর থাকবা না, বাট আমাদের সময় কেন এরকম হবে, তো আমি দেশি দেখে হয়তো এরকম হয়েছে। তো সেই জিনিসগুলো একটা বড়, দেখুন অনেক সময় সম্মানটা একটা বড় ফ্যাক্টর হয়ে থাকে। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্বে থাকবেন নতুন কোচ ফিল সিমন্স। ক্যারিবীয় এই কোচকে নিয়ে আশাবাদী সালাউদ্দিন। যদিও মাঠের ক্রিকেটে উন্নতি দেখাতে ক্রিকেটারদেরই যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সেটাও মনে করিয়ে দিলেন আরও একবার। ভালো কোচ একটা টিমকে 10% বেটার করতে পারে, বাট একটা খারাপ কোচ একটা টিমকে 50% ডিস্ট্রয় করে দিতে পারে। সো এখানেই কোচের কারিশমা, যদি 10%টা কীভাবে সে বেটার করতে পারে। সো এটা কোচটা বুঝবে আসলে এই টিমটাকে কী দরকার, এই ছেলেগুলোকে কনফিডেন্স বা আত্মবিশ্বাসী করার জন্য তার কী করতে হবে খুব তাড়াতাড়ি দ্রুত, কারণ সময়ও খুব কম, এবং এই ছেলেগুলো কীভাবে চায়, এই ছেলেগুলো কীভাবে ভালো খেলতে পারে, সেই জিনিসগুলো যদি কোচটা খুব তাড়াতাড়ি ধরতে পারে তাহলে আমার মনে হয় রেজাল্ট না আসার কোনো কারণ নেই। সব ঠিকঠাক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই জাতীয় দলের বহরে যুক্ত করা হতে পারে সালাউদ্দিনকে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।